নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর তোমাদের প্রত্যেককে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বঙ্গ ভোজনে। আজকের আমার রেসিপি পনিরের তরকারি। খুব সোজা এবং সাধারণ একটি রেসিপি, যেটিকে আমিষ এবং নিরামিষ দুটো পদ্ধতিতেই তৈরি করা যায়। আজ আমি তোমাদেরকে এটা পেঁয়াজ দিয়ে অর্থাৎ আমিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করি। পনিরের এই তরকারি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতন পনির নিয়ে সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। এতে ভাজার পরও কিন্তু পনিরটা বেশ নরম থাকবে, শক্ত হবে না। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি ফুলকপি, সেটাকে আমি এরকম ছোট ছোট সাইজের কেটেছি। তার সাথে নিয়েছি এখানে গাজর আর এখানে নিয়েছি আলু। তোমরা চাইলে অন্যান্য সবজিও এর মধ্যে ব্যবহার করতে পারো। এর সাথে একটা বড় ক্যাপসিকাম নিয়ে সেটাকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা তোমরা তোমাদের মতন দেবে। একটা 1.5 ইঞ্চি মতন আদার টুকরো এরকম ছোট করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার এই টমেটো, লঙ্কা, আদা আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। সম্পূর্ণ পেঁয়াজটা কিন্তু এখানে পেস্টে ব্যবহার করব না। এবার সবার প্রথমে আমি পনিরের টুকরোগুলোকে ভাজবো। তার জন্য কড়াইতে রিফাইন তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনিরের টুকরোগুলো দিচ্ছি। তেলটা যদি খুব ভালো গরম হয় তাহলে কিন্তু পনিরের টুকরোগুলো কড়াইতে লেগে যাবে না। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট মতন হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার একই সেই তেলের মধ্যে আমি আগের থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ফার্স্টে 2-3 মিনিট ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো যেই হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাতেও সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও 4-5 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব। তো দেখো এখানে আমার আলু আর গাজরটাও ভাজা হয়ে গেছে। এটাকেও তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব এবং একইভাবে সেই তেলের মধ্যে আমি ফুলকপি দিয়ে তাতেও সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সেটাকেও আমি ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো ফুলকপি এখানে আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এটাকেও তুলে নেব। এবার সেই একই পাত্রের মধ্যে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে তাতে একটা গোটা লঙ্কা এবং কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর যে অর্ধেক পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে এবার এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে, একদম লালচে করে ভাজার কোনো দরকার নেই। এবার সেই টমেটো, লঙ্কা, আদা আর পেঁয়াজের যে পেস্ট আমি করেছিলাম সেটা এর মধ্যে দিয়েই লো ফ্লেমে 4-5 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা হালকা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিনি বা স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণকে এই মশলার সাথে ভালো করে আবার লো ফ্লেমে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলার থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আগের থেকে ভেজে রাখা সেই আলু আর গাজরের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েই এবার ক্যাপসিকামের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে লো ফ্লেমে আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। তো দেখো এখানে আমার সমস্ত উপকরণ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে, তোমরা যতটা গ্রেভি করতে চাও সেই অনুযায়ী জলের পরিমাণটা এখানে দেবে। এবার ভালো করে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না সবজিগুলো ভালো মতন সেদ্ধ হচ্ছে। ঝোলটা এখানে আমার ভালো মতন ফুটে গেছে আর সমস্ত সবজিগুলোও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর পনিরের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি ঝোলটাকে আরও 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তো ঝোলটা এখানে আমার আরও 4-5 মিনিট মতন ফুটে গেছে এবং পনিরের টুকরোগুলোও বেশ ফুলে এসেছে। তো আমি এর থেকে আর ঝোলটাকে বেশি টানাবো না, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভাজা মশলা। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই পনিরের তরকারি। দেখলে কত সাধারণ এবং সহজ উপায় এই পনিরের তরকারি বাড়িতে তৈরি করে নেওয়া যায়।
তোমরা প্রত্যেকে বাড়িতে এটা ট্রাই করো। আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো রান্নার রেসিপি আমি দেবো তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে।